হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো দুর্গাপুজো তো চলে গেল, তোমরা হয়তো সবাই ঘোরাঘুরি করেছো, তা আমিও কিছুটা ঘোরাঘুরি করার স্কোপ পেলাম। সো এই দিন হলো গিয়ে ষষ্ঠীর দিন, সন্ধি পূজা দেখার জন্য বেরিয়েছিলাম, আর টাইমলি আর বেরোতে পারিনি। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম একটা জিনিস শপিং করতে, কারণ এইবার পুজোয় খুব একটা কিছু কেনাকাটা হয়নি। তো বিশ্বজয় বললো যে না, কিছু একটা কিনতেই হবে পুজো বলে কথা। তারপরে আমরা গেলাম, করিমগঞ্জেই আমি ছিলাম তখন, গিয়ে একটু ঘোরাঘুরি করে কেনাকাটা করলাম। তারপরে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িতে তোমরা জানো পুজোর টাইম কি সবসময় চাট পাপড়ি দইবড়া এইসব সব কিছু পাওয়া যায়। তো সেখানেই চলে গেলাম। আগে আগে কী হতো, পুজোর টাইমেই মানে এইসব জিনিসগুলো বানানো হতো, পরে কি হলো এখন রোজই দোসা চাউমিন এগুলো সব কিছুই মানে পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, আমরা খেয়ে দিই তাই সব ইটামিক করে ঘরে চলে আসলাম। পরের দিন হলো গিয়ে সপ্তমী। সপ্তমীতেও বেরোনো মানে একদমই মানে আনপ্ল্যান্ড ছিল, কেননা তোমার সপ্তমীতে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, তারপরে আমি সেই যে ড্রেসটা, আমি কুর্তি যেটা আছে এটাই আমি পরে বেরিয়ে গেলাম। তো কীরকম লাগলো কুর্তিটা? আমার সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে, আর তোমরা এই টাইপের কুর্তি কিনতেই পারো। তো আমি কিনেছি অ্যাকচুয়ালি বাজার কলকাতার থেকে। তো কিনে তারপরে সেইটাই পরলাম। মেকআপ ভালোভাবে সেইভাবে করা হয়নি, কেননা প্রপার আমি মেকআপ কিছুটা পারি, তবু যতটুকু পেয়েছি। তারপরে সব কিছু দেখে শর্ট তুলি, যেটা মোস্ট ফার্স্ট প্যান্ডেলে হয়েছে, এটা দেখে সব কিছু দেখে ঘুরে টুরে আমরা দুজনে ঘরে চলে আসলাম। তো এই দুদিনে আমি বেরিয়েছিলাম। বাবাই।